Assalamualaikum. Hello viewers, welcome back to my channel. আমরা আজকে এসেছি পটাশে। এর আগের ভিডিওতে আমরা পটাশে এসেছিলাম, ওই টাইমে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ফুল ফল এবং বিভিন্ন প্রজাতির গাছ, কিন্তু আজকে এখানে আপনারা দেখবেন সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে সব ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো এবং ক্রিসমাসের টাইমে এগুলো বিক্রির জন্য তারা রেখেছে। ক্রিসমাস আসলে এই দেশের একটা কালচার এবং আমি যেহেতু বিভিন্ন এলাকা বিভিন্ন বিষয় বিভিন্ন কালচার সম্পর্কে ভিডিওতে দেখানোর চেষ্টা করি, তারই অংশ হিসাবে সামনে ক্রিসমাস উপলক্ষে এরা ক্রিসমাস ট্রি কীভাবে বিক্রি করছে এবং মানুষের রেসপন্স কীরকম, পুরো বিষয়টা আপনাদেরকে শেয়ার করার জন্য আসলে এখানে আসা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ঢুকতে আমাদের চোখে পড়ল অ্যাটলিস্ট 2 মিটার অ্যাপার্ট, তার মানে এটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, 2 মিটার দূরত্বে যেন থাকে একজন থেকে আরেকজন। এরপরে আরেকটা সাইন আমরা দেখতে পাচ্ছি যেখানে ফেস মাস্ক পরার জন্য বলা হয়েছে। এরপরে লেখা আছে যে কোভিড-19 কারণে আমরা অ্যালাউ করছি সর্বোচ্চ 20 জনকে অ্যাট এ টাইম। এরপরে নো স্মোকিং জোন, এটা তো আছেই, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রভিন্সিয়াল বিভিন্ন রেগুলেশনসগুলো তারা স্ট্রিক্টলি মেনটেন করছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়।
এই যে আপনারা ইনডোর এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা এতদিন ছিল বিভিন্ন ফুল ফল গাছে পরিপূর্ণ, সেটা এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে শীতের শুরুতে এবং ক্রিসমাসকে টার্গেট করে এখানে ক্রিসমাস ট্রি এর মেলা বসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রোপ দিয়ে ঝুলানো হয়েছে এবং নিচের গোড়াটা কেটে নেওয়া হয়েছে। আমন্ত্রিত দর্শনার্থীরা বা যারা এগুলো কিনতে এসছে তারা সবাই এই অবস্থায় কিনে নিয়ে যাবে। এটা সুন্দর করে পলিথিন দিয়ে র‍্যাপ করে ফাইনালি তারা গাড়িতে ওঠায়। আমরা এরকমই দেখতে পেরেছি, আসলে পুরোপুরি চেঞ্জ। আমাদের আগের পটার্সের যে ভিডিওটা ছিল ওইটা থেকে আজকেরটা কমপ্লিটলি আলাদা বিকজ অফ ডেকোরেশন। আগে যেখানে বিভিন্ন রকমের গাছের সমন্বয় ছিল এখন শুধুমাত্র ক্রিসমাস ট্রি। এখানে যে ক্রিসমাস ট্রিগুলো কাটা অবস্থায় দেখতে পাচ্ছেন এগুলো আসলে আলটিমেটলি ভিতরে চলে যাবে ইনডোরে। এখন যেগুলো ইনডোরে ডেকোরেশন অবস্থায় দর্শনার্থীদের জন্য এবং বিক্রির জন্য রাখা আছে এগুলো শেষ হয়ে গেলে পর্যায়ক্রমে এই বাইরের গাছগুলো ভিতরে চলে যাবে। Yes. It looks like a Christmas tree. Oh, I want to buy it. I'm going to put it in my room and then decorate it. Finally, I got it. Look, we are going to take it. Are you happy? Yeah. Okay, let's go. ক্রিসমাস ট্রিগুলো কেনার পরে এরকম বড় নেটে করে মোড়ানো থাকে এবং এই অবস্থায় গাড়িতে ওঠানো হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর আমাদের ফেসবুক পেজ জার্নি উইথ সাদিক ওটাতেও আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন। আর ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।